আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে কত সহজ একটি মেসেজ আল্লাহর নবী বিশ্ব নবী দিয়ে গিয়েছেন। মা বোনদের জান্নাতে যাওয়া অনেক সহজ, ঠিক কি না? অনেক সহজ জান্নাতে যাওয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন স্ত্রী বা একজন মহিলা যদি চারটা কাজ করে, কয়টা? সবাই বলেন কয়টা? চারটা কাজ যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে ওই মা বোন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কতটা সহজ, কিন্তু পুরুষের ব্যাপারে কিন্তু এমনটা বলা হয় নাই। আমার মা বোনের একটু ভালো করে লক্ষ্য করুন, শুধু পুরুষদেরকে নামাজের কথা বলছি তা নয়, আল্লাহ নবীজি বললেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, আল্লাহ নবীজি বললেন একজন মহিলা যদি বেশি নয় চারটা গুণ অর্জন করতে পারে, চারটা বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারে, চারটা কাজ যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটি দরজা খুলে দিবেন, আর ওই আটটা দরজার যে কোনো একটা দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ হলো ইদা সাল্লাত খামসাহা, প্রথম নাম্বার গুণ হলো মা বোনদেরকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে যদি বলা যায় আচ্ছা বলেন তো দেখি পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, কখন কোন সূরা পড়তে হয়, বা ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, এইটা কিন্তু অনেকেই বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন যে ইস্টার জলসা, জি বাংলা, এইগুলোতে কখন কোন নাটক হয়, দেখবেন একটা একটা করে নাটকের নাম সহ নায়ক নায়িকার নাম সহ সেকেন্ড মিনিট ঘন্টা সব বলে দিবে। কথা বলে ঠিক কিনা? মা বোনেরা রাগ করবেন না, আমি সতর্ক করতে এসেছি। আজকের এই মাহফিল থেকে যদি আমার কোনো একজন বোন, কোনো একজন মা যদি এই সমস্ত খারাপি থেকে বেঁচে থাকতে পারে, ফিরে আসতে পারে, এই মাহফিল সার্থক। কথা বলে ঠিক কিনা? এই মাহফিল সার্থক হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলছি এই সমস্ত ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আপনাদেরকে সময় মতো আদায় করতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার গুণের কথা বিশ্ব নবী বললেন ওয়াসওমাত শাহরাহা, রমজান মাসে রোজা করতে হবে। এরপরে বিশ্ব নবী বললেন ওয়াসওমাত ফারজাহা, তিন নম্বর হলো একজন মা বোনকে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আপনার পর্দা পুশিদার মধ্যে একজন মা বোনকে থাকতে হবে সম্মানিত ভাইরা। কিন্তু আজকে আমরা সন্তানদেরকে পর্দা শিখাতে আজকে পারি নাই। একটা নিউজ শুনে এখানে যারা পুরুষেরা বসে আছি, একটা নারী, একজন বোন, একজন মা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তিনি একাই যথেষ্ট। জোরে বলে নাউযুবিল্লাহ। একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তার মধ্যে একজন কন্যা তার বাবাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ আপনি বাবা হয়ে যদি আপনার সন্তানকে বলেন, আপনার সন্তান কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে বাদী হয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান বলবে আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই, এজন্য বাবা হিসেবে আপনি ধরা খেয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বড় ভাই, দ্বিতীয় নাম্বার কে? বড় ভাই, ধরা খেয়ে যাবেন। আপনার বড় ভাই হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার বোনকে পর্দার কথা বলা, নামাজের কথা বলা, ইসলামিক জ্ঞানের কথা বলা। তৃতীয় নাম্বার হচ্ছে তার স্বামী, তৃতীয় নাম্বার কি? স্বামী। স্বামী হিসেবে আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, নামাজের তাকিদ দিতে হবে। এবং চতুর্থ নাম্বার হচ্ছে একজন বড় ছেলে, বড় ছেলে। এই চারজন পুরুষকে একজন নারী জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একাই যথেষ্ট। এজন্য এখানে যারা বড় ভাই এসেছেন, স্বামী এসেছেন, তারপরে বড় ছেলে এসেছেন, পিতা এসেছেন, নিয়োগ করে যান আজকে থেকে সন্তানদেরকে পর্দায় রাখার ব্যাপারে তাকিদ দেব, ঠিক কিনা বলে? নামাজের ব্যাপারে তাকিদ দিতে রাজি আছেন না নাই? পর্দার ব্যাপারে তাকিদ দিতে রাজি আছেন না নাই? এইগুলা করতে হবে, না হলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইরা, স্ত্রীদের সঙ্গে আপনার এইগুলো করতে হবে। এরপরে বিশ্ব নবী চার নম্বর বললেন ওয়া তাআবালাহা, স্বামীর ন্যায়ের অনুগত্য করতে হবে। মা বোনেরা, স্বামীর ন্যায়ের অনুগত্য করতে হবে। আজকে আমাদের সংসারে অশান্তির একটা মাত্র কারণ হচ্ছে আজকে আমরা নবীর সুন্নাহ এবং কোরআন দিয়ে আমাদের সংসারটাকে ঢেলে সাজাতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার মা এবং বোনেরা, স্বামীর ন্যায়ের অনুগত্য আপনাদেরকে করতে হবে।
স্বামী যা বলবে আপনাকে যদি সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে অবশ্যই সেই কথাটা আপনাদেরকে মেনে চলতে হবে। আবার স্বামী হিসেবে এইটা ভাইবেন না যে হুজুর আজকে গিয়ে বাসায় শুধু বইয়ের উপরে কর্তৃত্ব দেখাবো, শুধু বউকে অর্ডার করবো এইটা করো এইটা করো সেইটা করো, এরকম কিছু করাও যাবে না। সমান্ত ভাইরা, বইয়ের ভালো কাজের প্রশংসা আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? আপনি যদি বইয়ের ভালো কাজের প্রশংসা না করেন, একটা মেয়ে স্বভাবতই চায় যে তার স্বামী তাকে একটু ভালোবাসার কথা বলুক, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা অনেক পুরুষ আছি যারা স্ত্রীদেরকে ভালো কাজের প্রশংসা করতে চাই না। স্ত্রীদের ভালো কাজের প্রশংসা করবেন, দেখবেন আপনার উপরে আপনার স্ত্রীর ভালোবাসা বেড়ে যাবে, কথা বলেন ঠিক?